উচ্চতা বেড়েছে মাউন্ট এভারেস্টের। বিষয়টিতে একমত হয়ে মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতার কথা যৌথভাবে ঘোষণা করেছে নেপাল ও চীন। এই দুই দেশের দাবি অনুযায়ী মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা হল 8,848 মিটার 86 সেন্টিমিটার, অর্থাৎ আগের মাপা উচ্চতার চেয়ে 2.8 ফুট উচ্চতা বেড়েছে মাউন্ট এভারেস্টের। বিস্তারিত মার্জিয়া মান্নানের রিপোর্টে। বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের সঠিক উচ্চতা নিয়ে দীর্ঘদিন ধরে মতভেদ তৈরি হয়েছিল চীন এবং নেপালের মধ্যে। এই দুই দেশই নিজ নিজ ভাবে এভারেস্টের উচ্চতা পরিমাপ করে। 1954 সালে সার্ভে অফ ইন্ডিয়া যে পরিমাপ করেছিল তাতে বলা হয়েছিল বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা 8.848 মিটার, অর্থাৎ 29,028 ফুট। নেপাল এই পরিমাপকে মান্যতা দেয়। অন্যদিকে 1975 এবং 2005 সালে এভারেস্টের উচ্চতা মাপে চীন। প্রথমবার তাদের হিসাব অনুযায়ী এভারেস্টের উচ্চতা ছিল 8.844 মিটার 13 সেন্টিমিটার। 2005 সালে তারা দাবি করে এভারেস্টের উচ্চতা 8.844 মিটার 43 সেন্টিমিটার, অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়ার পরিমাপের থেকে কম। 2015 সালে ভয়াবহ ভূমিকম্পের পর নেপাল সরকার ঘোষণা করে এভারেস্টের উচ্চতা বেড়েছে। বিশেষজ্ঞদের দাবি 2015-ই নেপালে ভূমিকম্পের ফলে হিমালয় পর্বতমালায় ব্যাপক পরিবর্তন আসে, যাতে উচ্চতারও পরিবর্তন হতে পারে এভারেস্টের, এমনটাও জানিয়েছিলেন তারা। এরপর 2019 সালে নেপাল সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যৌথভাবে এভারেস্টের উচ্চতা মাপার বিষয়টি নিশ্চিত করেন। এরপরই দুই দেশ যৌথভাবে এভারেস্টের উচ্চতা মেপে নতুন উচ্চতা যৌথভাবে প্রকাশ করল। এই দুই দেশের হিসাব অনুযায়ী মাউন্ট এভারেস্টের নতুন উচ্চতা হল 8.848 মিটার 86 সেন্টিমিটার, অর্থাৎ 2.8 ফুট উচ্চতা বেড়েছে মাউন্ট এভারেস্টের। বিষয়টিকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গায়ালি। 1849 সালে মাউন্ট এভারেস্টের উচ্চতা মাপার কাজ প্রথম শুরু হয়। মার্জিয়া মান্নান, মাই টিভি।